বলিউড তারকাদের অর্থ সম্পদের হিসাব করে ফোর্বস জানিয়েছে বলিউডের এবছরের সবচেয়ে বেশি উপার্জনকারী ব্যক্তি হচ্ছেন শাহরুখ খান। গত বছরে তিনি আয় করেছেন 38 মিলিয়ন মার্কিন ডলার। রইস ডিয়ার জিন্দেগি ছবি নিয়ে গত এক বছর আলোচনায় ছিলেন শাহরুখ খান। এদিকে বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ব্যক্তিটিও হচ্ছেন আরেক খান, তিনি সুলতান তারকা সালমান খান। গত এক বছরে সালমান আয় করেছেন অন্তত 37 মিলিয়ন মার্কিন ডলার। ডিসুম অভিনেতা অক্ষয় কুমার রয়েছেন তৃতীয় স্থানে, তিনি আয় করেছেন 35.5 মিলিয়ন মার্কিন ডলার। শীর্ষে পাশে থাকা অপর দুজন হচ্ছেন আমির খান ও ঋত্বিক রোশন। বিশ্বের শীর্ষ উপার্জনকারী দশজনের মধ্যে দুজন নারীও রয়েছেন। 11 মিলিয়ন ডলার আয় করে 6 নম্বরে আছেন দীপিকা পাডুকন এবং 10 মিলিয়ন ডলার আয় করে কোয়ান্টিকো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আছেন 7 নম্বরে। 2016-এর জুন থেকে শুরু করে 2017-এর জুন পর্যন্ত আয়ের উপর ভিত্তি করে এই তালিকা করেছে প্রভাবশালী সাময়িকী ফোর্বস।